আপনার কি গার্লফ্রেন্ড আছে? আপনার গার্লফ্রেন্ড কি অন্য কারোর সাথে কথা বলে, অন্য কারোর সাথে মেসেজ দিয়ে দিয়ে খেলে? আপনার কি সন্দেহ হয়? হ্যাঁ, সন্দেহ যদি হয়ে থাকে তাহলে অবশ্যই সেই সন্দেহ দূর করার জন্য চলে আসলাম আমি ইটিসি সাইড, অ্যান্ড আপনারা দেখছেন ইটিসি টেক ইউটিউব চ্যানেল। আর যাদের গার্লফ্রেন্ড নেই তাদের জীবনে অনেক মজা আসছে চলেছে, কারণ আপনি যদি এই জিনিসটি করতে পারেন তাহলে অনেক মজা নিতে পারবেন। আপনার বন্ধুদের কল লিস্ট কিংবা আপনার বন্ধু কার সাথে কথা বলছে, কি কথা বলছে, সবকিছু যদি আপনি শুনতে পান আপনার ফোন থেকে তাহলে আপনার কেমন লাগবে? আশা করি আপনার ভালো লাগবে। তো বন্ধুরা চলুন দেখে আসি কিভাবে আপনার ফোন থেকে লুকিয়ে আপনি অন্যের কল লিস্ট দেখবেন, আপনার বন্ধুদের কল লিস্ট দেখবেন, অন্যের মেসেজ কিভাবে আপনি দেখবেন, ভয়েস কিভাবে শুনবেন সেটি আপনাদেরকে দেখিয়ে দিই। সো বন্ধুরা একটি কথা বলে রাখবো, এটি কিন্তু সম্পূর্ণ একটি ইলিগাল বা অবৈধ কাজ। সো আপনি এটি কিন্তু অন্যকে শেখাতে যাবেন না কিংবা অন্যকে বলবেন না, তাহলে কিন্তু আপনি নিজে বিপদে পড়ে যাবেন। সো বন্ধুরা আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। সো বন্ধুরা আপনাদেরকে বলে দিয়েছি কিভাবে আপনার নিজের ফোন থেকে অন্যের কল লিস্ট বা অন্যের মেসেজ বা ভয়েস দেখবেন, সেটি আপনাদেরকে আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। সো বন্ধুরা আপনাদেরকে বোঝানোর জন্য একটি পেজ আমি আগে থেকেই তৈরি করে রাখছি, সো চলুন সেখানে যাই এবং আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিই। সো সব সিমে কিন্তু আপনি এটি দেখতে পাবেন। সো আমি যেহেতু বাংলাদেশে বেশিরভাগ গ্রামীণ ফোন ইউজার, সেহেতু আমি গ্রামীণ ফোন আর কি দেখানোর চেষ্টা করেছি। সো অন্য কোনো সিম যদি আপনি দেখতে চান বা অন্য কোনো সিমের কল লিস্ট যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে কি করতে হবে সেটি আপনাদেরকে আপনারা কমেন্ট করতে পারেন, কোন সিমে আপনাদের দরকার সেটি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব পরের কোনো ভিডিওতে। সো আজকে চলুন গ্রামীণ ফোনে আপনি কিভাবে অন্যের কল লিস্ট দেখবেন বা অন্যের মেসেজ দেখবেন বা অন্যের ভয়েস দেখবেন সেটি আপনাদেরকে দেখিয়ে দিই। সো বন্ধুরা আপনাকে এখানে একটি পেজ আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন। সো আমার ফোনে কত টাকা আছে সেটি কিন্তু এখানে দেখাচ্ছে, দেখুন 4 টাকা আছে, অ্যান্ড কত তারিখ মেয়াদ আছে সেটিও কিন্তু এখানে দেখাচ্ছে। সো এখানে যদি আমার ফোনে এমবি থাকতো তাহলে কিন্তু এমবিটাও সে এখানে দেখাতো। তো ফার্স্ট আপনাদেরকে দেখিয়ে দিই, দেখুন এখানে আছে, এখানে আছে কল, কল বলে যে অপশানটি আছে। সো কলে যাওয়ার পরে আপনি এখান থেকে নিচে আসলে দেখতে পাবেন যে আমি কত তারিখে কার সাথে কথা বলেছি, কত টাকা খরচ করেছি, কত কত কোন সময়। সো দেখুন 9:27 AM অর্থাৎ 9:30 সময়, সকাল 9:30 সময় কার সাথে কথা বলেছি, তার আগে কার সাথে কথা বলেছি, তার আগে কার সাথে কথা বলেছি। সো এগুলো কিন্তু আপনি এক একটা পেজ আকারে দেখতে পাবেন, সব পেজ আকারে এখানে সুন্দরভাবে সাজানো আছে। তো লাস্ট আর কি 30 দিনের আপনি এখান থেকে দেখতে পাবেন, বা অথবা আপনি এখানে ক্লিক করতে পারেন যে স্টার্ট অ্যান্ড এন্ড আছে। তো এখান থেকে আপনার কত তারিখ থেকে কত পর্যন্ত দেখতে চাচ্ছেন সেটিও কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন পুরোপুরিভাবে। সো তারপরে আপনি আর কি তারপরে চলে যাব ইন্টারনেট অপশানে। সো এখানে দেখুন ইন্টারনেট যে অপশানটি আছে সেই ইন্টারনেট অপশানে চলে গেলাম। ইন্টারনেট অপশানে চলে যাওয়ার পর আমি কত তারিখে কত এমবি খরচ করেছি সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন আপনি। সো এখানে দেখুন কত তারিখে কত কী খরচ করেছি সব এখানে আপনি পেয়ে যাবেন। তো তারপরে যে অপশানটি আছে দেখুন SMS অ্যান্ড আদার্স, তো SMS অ্যান্ড আদার্স এখানে চলে যাওয়ার পরে আপনি পেয়ে যাবেন যে আপনি কত তারিখে কার সাথে কী কথা বলেছেন বা কার সাথে মেসেজ দিয়েছেন সেটি কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। সো বন্ধুরা দেখুন আপনার কিন্তু এখানে কল লিস্ট বা SMS লিস্ট অ্যান্ড ইন্টারনেট লিস্ট সব কিছু কিন্তু এখানে আপনার চলে আসলো। সো এখানে আমি এর থেকে ভালো কিছু জানি না, আপনারা হয়তো এর থেকে আরও ভালো কিছু জানতে পারবেন, আমি বেশি খাটাখাটি করিনি এটির পিছনে। সো এখন দেখিয়ে দেবো আপনার পিছনে বা প্রথমে যে কাজগুলো করতে হবে এই পেজটিতে আসার জন্য সেটি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। সো চলুন দেখে আসি, ফার্স্ট আপনাদেরকে একটি নিউ পেজ নিতে হবে বা অন্য যে কোনো একটি ব্রাউজারে আপনারা চলে যাবেন, ইউসি ব্রাউজার কিংবা ক্রোম ব্রাউজার বা গুগলে চলে আসতে পারেন। আসার পর আপনার এখানে সার্চ দিতে হবে কানেক্ট মাই অ্যাকাউন্ট, সো কানেক্ট মাই অ্যাকাউন্ট দিয়ে সার্চ দিয়ে দিলাম। দেওয়ার পরে সবার প্রথমে যে অপশানটি আপনার এখানে চলে আসবে সেটি আপনি এখানে ক্লিক করে দিবেন, একটি লিঙ্ক চলে আসবে এবং সেটি আপনি ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখুন একটি পেজ ওপেন হবে, অ্যান্ড এখানে একটি লিঙ্ক আসবে মাই কানেক্ট অ্যাকাউন্ট। সো মাই কানেক্ট অ্যাকাউন্টে চলে গেলাম। সো মাই কানেক্ট অ্যাকাউন্টে চলে যাওয়ার পরে একটি জিনিস আপনার সামনে পেজটি ওপেন হবে। সো ওপেন হওয়ার পরে সবার ফার্স্ট আপনি যেটি করবেন সেটি হচ্ছে এখানে দেখুন একটি মাই প্রোফাইল বলে একটি অপশান আছে। সো মাই প্রোফাইলে চলে যাবেন। মাই প্রোফাইলে যাওয়ার পর আপনি সাইন ইন করতে চাইলে বা আপনার যে সিমের কল লিস্ট আপনি দেখতে চান সেই সিমের নাম্বারটি আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি।
সো আমার নাম্বারটি আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে সাইন ইনে ক্লিক করে দিতে হবে, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাইন ইন আছে, তো সাইন ইনে ক্লিক করে দেব। খুব সহজ একটি কাজ। তো সাইন ইনে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে একটি আর কি চলে আসবে। সো আপনাকে ফার্স্ট একটি ভেরিফিকেশন কোড আসবে, সেই কোডটি আপনাকে এখানে ডায়াল করে দিতে হবে। সো বন্ধুরা আপনার এখানে কোডটি দিয়ে দিতে হবে 5924। সো এই কোডটি কিন্তু আপনার এখানে চলে আসলো। চলে আসার পর একটি পাসওয়ার্ড আপনাকে এখানে দিতে হবে। সো এই পাসওয়ার্ডটি আমি এখানে দিয়ে দিচ্ছি একটি পাসওয়ার্ড। সো একটি পাসওয়ার্ড আপনি এখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে আপনার আবার দিয়ে দিতে হবে এটি। দেওয়ার পর আমি একটি সাইন ইন করে দিলাম। সাইন ইন করে দেওয়ার পর দেখুন একটি পেজ আপনার সামনে ওপেন হবে। একটু প্রবলেম হচ্ছে, তো ফার্স্ট আমার নাম দিলাম, ফার্স্ট নেম, তো বার্থডে, বার্থডে এখানে দিয়ে দিতে হবে। তো যাই মাই আমি একটা বার্থডে দিয়ে দিলাম, দিয়ে দিলাম। দেওয়ার পরে তারপরে এটা সেভ করে দিলাম যেন না ভুলি। সেভ সেভ করে দেওয়ার পর সেভ করে দেওয়ার পর সেভ করে দেওয়ার পর আপনার ব্যাকে আসবেন। ব্যাকে আসার পরে আপনার যেতে হবে, আপনার একটি নতুন পেজ আবারও নিতে হবে। সো আমি আবার একটি নতুন পেজ নেব এবং আবারও আপনাকে সার্চ দিতে হবে মাই জিপি। সো মাই জিপি বলে সার্চ দিবেন। দেওয়ার পর একটি পেজ আপনার সামনে আসবে এবং সবার উপরে একটি লিঙ্ক চলে আসবে, মাই জিপির অফিসিয়াল যে ওয়েবসাইটটা সেটি ওয়েবসাইটের পেজটি চলে আসবে। আসার পর আপনি এখান থেকে কি করবেন, লগইন অপশানে ক্লিক করবেন। সো আমি লগইন অপশানে ক্লিক করে দিলাম। লগইন অপশানে ক্লিক করে দেওয়ার পর একটু নেটওয়ার্ক স্লো বলে একটু দেরি হচ্ছে, সো ওয়েট অ্যান্ড দেখুন তার ফোন আমার ফোনে কত টাকা আছে কিংবা সেই সিমে কত আছে সেটি কিন্তু আপনি এখানে দেখতে পাবেন, এবং অ্যান্ড আপনি এখান থেকে সব কিছুই আবার ভালোভাবে এখান থেকে দেখতে পাবেন। তো সবার আগে যেটি করতে হবে, এখানে আসার পরে এই পিছনে দেখুন একটি ওপরে থ্রি ডট আছে, থ্রি ডটে আসার পর আপনাকে যেটি করতে হবে মাই সার্ভিসে চলে যেতে হবে। সো মাই সার্ভিসে চলে গেলাম। হ্যাঁ, মাই সার্ভিসে চলে আসার পর এখান থেকে আপনি সব কিছুই দেখতে পাবেন। দেখুন ফার্স্ট নিচে আসবেন, একদম নিচে আসবেন, দেখুন একটি কল লিস্ট, কল ডিটেলস বলে একটি অপশান আছে। সো আমি এটাতে ক্লিক করে দেব। দেওয়ার পরে চলে আসলো। আসার পরে এখন দেখুন আপনি এখান থেকে সব কিছুই দেখতে পাবেন, সে কার সাথে কথা বলছে বা কে তার কাছে ফোন দিছে, কত টাকা খরচ হয়েছে, পুরা কল লিস্ট ডিটেলস আপনি এখানে পাবেন। অ্যান্ড আপনাদেরকে সব কিছু তো দেখিয়ে দিছি প্রথমেই আপনাকে কী করতে হবে। সো বন্ধুরা, সব থেকে কঠিন একটি কাজ আপনার কাছে সেটি হচ্ছে যে আপনার গার্লফ্রেন্ডের বা আপনি যার কল ডিটেলসটি আপনি নিতে চান তার ফোনে একটি কোড চলে যাবে, সেই কোডটি কিন্তু আপনাকে যেভাবেই হোক ম্যানেজ করে নিতে হবে, না হলে কিন্তু আপনি আর কি এই কল ডিটেলস দেখতে পাবেন না। সো বন্ধুরা, আপনার ভিডিওটি কেমন লাগলো আশা করি আপনি একটি কমেন্ট করে জানাবেন আমাদের যে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো। যদি একটুও হেল্প হয়ে থাকে, অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরে নতুন নতুন আপডেট গুলো পাওয়ার জন্য। আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটিও ক্লিক করে রাখবেন যাতে আমার নতুন নতুন নোটিফিকেশন গুলো আপনার কাছে চলে যায়। সো বন্ধুরা, বাই, থ্যাংক ইউ।